হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ওয়েনস ক্যারিয়ার একাডেমি। আজকে আমরা আলোচনা করব অ্যালজেব্রা থেকে খুব গুরুত্বপূর্ণ কিছু প্রবলেমস এবং তার সহজ ট্রিক্স নিয়ে। ভিডিওটি তোমাদের প্রাইমারি টেট এবং সেন্ট্রাল টেট এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অনুরোধ করব সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য। শেষে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটি কেমন লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তাহলে শুরু করছি আজকের সেশন। দেখো আজকে প্রথম প্রশ্ন কি রয়েছে, x টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 6 যদি 10 হয় তাহলে আমাদের নির্ণয় করতে হবে x টু দি পাওয়ার 6 মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 6 এর ভ্যালু। ওকে, শুধু এখানে প্লাস রয়েছে, এখানে রয়েছে কি মাইনাস, কিভাবে সলভ করব। এটা সলভ করার জন্য খুব সহজ একটা ট্রিক্স রয়েছে, আমি ট্রিক্সটা প্রথমে তোমাদের বলে দিচ্ছি। দেখো x টু দি পাওয়ার n প্লাস 1 বাই x টু দি পাওয়ার n যদি k হয়, ওকে, n এর ভ্যালু যাই হতে পারে, যদি এর ভ্যালু k হয় তাহলে x টু দি পাওয়ার n মাইনাস 1 বাই x টু দি পাওয়ার n এর ভ্যালু হয়ে যাবে প্লাস মাইনাস রুট k স্কয়ার মাইনাস 4। ওকে, শুধু এটুকু আমাদের মাথায় রাখতে হবে এবং এটা যাতে গুলিয়ে না যায় সেই জিনিসটা মাথায় রাখতে হবে। এখানে যখন মাইনাস হবে এখানেও মাইনাস হবে। ওকে, এবার দেখো আমাদের যেটা বের করতে বলা আছে, x টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 6 ইকুয়াল টু 10 রয়েছে, তার মানে এখানে n এর ভ্যালু কত রয়েছে 6, তাহলে k সমান কত 10 রয়েছে, তাহলে আমাদের বের করতে হবে মাইনাস, এখানেও মাইনাস হয়েছে, তাই তো? তাহলে x টু দি পাওয়ার 6, x টু দি পাওয়ার 6 মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 6 এর ভ্যালু কত হবে, প্লাস মাইনাস k স্কয়ার মাইনাস 4। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ k হিয়ার, k ইকুয়াল টু 10, তাহলে 10 স্কয়ার মাইনাস 4 হয়ে যাবে, তাই তো? তাহলে হচ্ছে কত, প্লাস মাইনাস 10 স্কয়ার মানে 100, 100 মাইনাস 4 মানে 96। ওকে, এটাকে আরো আমরা ব্রেক করতে পারি, 96 মানে কি হচ্ছে 16 ইনটু 6, তাহলে 6 16 96, 16 থেকে কি বের হয় বাইরে, 4 স্কয়ার, অর্থাৎ বাইরে বের হচ্ছে 4, রুট 6 পড়ে থাকবে। ওকে, তাহলে অ্যানসার হচ্ছে প্লাস মাইনাস 4 রুট 6। ওকে, দেখে নেব নেক্সট কোশ্চেন। দেখো কোশ্চেন নাম্বার 2, সেম কোশ্চেন রয়েছে, x টু দি পাওয়ার 297 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 297 যদি ইকুয়াল টু 8 হয়, ওকে, তাহলে আমাদের বের করতে হবে x টু দি পাওয়ার 297 মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 297 ইকুয়াল টু কত। এই ধরনের কোশ্চেন পরীক্ষা থাকলে কিন্তু আমরা কনফিউশন হয়ে যাই যে এত বড় ভ্যালু কিভাবে বের করব। কিন্তু দেখো অত্যন্ত সহজ, এই ধরনের প্রবলেম কিন্তু পরীক্ষায় কখনোই আমরা স্কিপ করব না। ওকে, এখান থেকে একটা নাম্বার আমাদের অবশ্যই পেতে হবে, কি করব দেখো, আমাদের বের করতে হবে এটা। আমরা খুব অনায়াসে আমরা জানি 297 মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 297 এটার ভ্যালু কি হয়ে যাবে, প্লাস এন্ড মাইনাস k স্কয়ার মাইনাস 4। ওকে, k এর ভ্যালু কত রয়েছে এখানে 8, তাহলে 8 স্কয়ার মাইনাস 4, 8 স্কয়ার মানে 64 মাইনাস 4। ওকে, তাহলে দেখো কি হচ্ছে, রুট 60। এবার রুট 60 কে আমরা আরো ব্রেক করতে পারি কিভাবে, 4 ইন্টু 15 মানে কত হয় 60, তাহলে 4 বার হবে কত, বাইরে রুটের বাইরে 2 বের হবে, তাহলে ভেতরে থাকছে রুট 15। ওকে, 2 রুট 15 হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার, প্লাস মাইনাস 2 রুট 15। ওকে, দেখো প্রবলেম একই ধরনেরই রয়েছে কিন্তু শুধু প্লাস মাইনাসটা উল্টো করা হয়েছে। ওকে, এখানে দেখো এবার মাইনাস হয়েছে, বাট এখানে যেটা বের করতে হবে সেটাতে প্লাস হয়েছে, সেক্ষেত্রে একই রকম ভাবে আমরা করব, x টু দি পাওয়ার n মাইনাস 1 বাই x টু দি পাওয়ার n এর ভ্যালু যদি k হয় তাহলে আমাদের এটার ভ্যালু কত হবে, x টু দি পাওয়ার n প্লাস, ওকে, x টু দি পাওয়ার n সমান কত হচ্ছে, দেখো এখানে যখন প্লাস হবে তখন দুটোই প্লাস হবে, ওকে, k স্কয়ার প্লাস 4, ক্লিয়ার? এখানে প্লাস থাকলে এখানেও প্লাস হবে, আগেরটা যেমন এখানে মাইনাস ছিল এখানেও মাইনাস ছিল, তাহলে দেখো এটার ভ্যালু কত হবে, x টু দি পাওয়ার 23 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 23 ইজ ইকুয়াল টু প্লাস এন্ড মাইনাস কত হচ্ছে, k স্কয়ার প্লাস 4। ওকে, k স্কয়ার প্লাস 4, k এর ভ্যালু কত রয়েছে 3, তাহলে 3 স্কয়ার মানে 9 প্লাস 4, অর্থাৎ কত হচ্ছে, প্লাস মাইনাস রুট 30। ওকে, প্লাস মাইনাস রুট 13 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখে নেব নেক্সট কোশ্চেন। দেখো নেক্সট কোশ্চেন রয়েছে, x প্লাস 1 বাই x ইকুয়াল টু 2, ওকে, হয় তবে বের করতে হবে x টু দি পাওয়ার 109 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 109। এই ক্ষেত্রে দেখো এই ভ্যালু যে n ছিল আগের গুলো এখানে n ছিল, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আলাদা রয়েছে, কিভাবে করব এটা জাস্ট দেখেই আমাদের অ্যানসার বলে দিতে পারবো, যে এটার ভ্যালু যখন 2 হবে এটার ভ্যালু 2ই হবে। কিভাবে, দেখো যখন কোনো সংখ্যা এবং তার অনন্যকের যোগফল 2 হয়, ওকে, তাহলে x এবং তার অনন্য কি 1 বাই x, এদের সমষ্টি যখন 2 হবে তারা ইন্ডিভিজুয়ালি 1 এর সাথে সমান হবে, ওকে, তার মানে x ইকুয়াল টু 1 হবে। দেখো x এর ভ্যালু 1 পুট করো, দেখো হোল্ড করে যাচ্ছে, x এর ভ্যালু 1 মানে 1 প্লাস 1 বাই 1 মানে 1, তাহলে 1 প্লাস 1 ইকুয়াল টু 2। ওকে, তাহলে x এর ভ্যালু কি হচ্ছে 1, তো x এর ভ্যালু যদি 1 হয় তাহলে এখানে আমাদের ভ্যালু জাস্ট পুট করে দিতে হবে,
কি হচ্ছে এক্স টু দি পাওয়ার 109, তার মানে 1 এর পাওয়ার 109 কত হবে, 1 ই হবে, প্লাস 1 বাই কত হচ্ছে 1 ই হচ্ছে, তাহলে ভ্যালু হচ্ছে 2। আশা করি এতটা বুঝতে পেরেছ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, এবং চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখে নেবো নেক্সট কোশ্চেন। দেখো এটা আলাদা টাইপের প্রবলেম রয়েছে, এক্স এক্স স্কয়ার প্লাস 1 বাই এক্স স্কয়ার ইকুয়াল টু যদি 1 হয় তখন এই ধরনের কিছু এক্সপ্রেশন দেওয়া থাকে, যে এক্সপ্রেশন গুলোর ভ্যালু আমাদের বের করতে হবে। অত্যন্ত ইম্পর্টেন্ট প্রবলেম এবং খুব সহজ পদ্ধতিতে আমরা সলভ করব। এটা সলভ করার আগে একটা বিষয় আমরা একটু জেনে নিই। ওকে দেখো এক্স স্কয়ার প্লাস 1 বাই এক্স স্কয়ার যখন এটা 1 দেওয়া থাকবে তখন অলওয়েজ এক্স টু দি পাওয়ার 6 ইকুয়াল টু মাইনাস 1 হয়ে যায়। ওকে কিভাবে হয় দেখো, এটাকে যদি আমরা ফর্মুলায় ফেলে দিই তাহলে কি হচ্ছে, এক্স প্লাস 1 বাই এক্স তার স্কয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 1 বাই এক্স ইকুয়াল টু কি হচ্ছে 1। ওকে এবার দেখো এক্স এক্স ক্যান্সেল হচ্ছে, 2 এদিকে গেলে কত হচ্ছে 3 হয়ে যাচ্ছে, আর এখানে পড়ে থাকছে এক্স প্লাস 1 বাই এক্স তার স্কয়ার, স্কয়ার উঠিয়ে দিলে এখানে হচ্ছে কত, রুট 3। যখন এক্স প্লাস 1 বাই এক্স ইকুয়াল টু রুট 3 হয় তখন এখান থেকে আমরা ডাইরেক্ট পেয়ে যাই এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1 ইকুয়াল টু 0, অর্থাৎ কি এক্স টু দি পাওয়ার 6 ইকুয়াল টু মাইনাস 1। ওকে এই ভ্যালুটা অত্যন্ত ইম্পর্টেন্ট, এই ভ্যালুটাই প্রত্যেকটা অঙ্কে লাগবে এই ধরনের যখন এক্সপ্রেশনের ভ্যালু বের করতে দেবে। ওকে দেখো কি করবো, এবার আমরা জানি কি এক্স টু দি পাওয়ার 6 সমান মাইনাস 1, এই ভ্যালুটা শুধু পুট করতে হবে পরীক্ষায়, কিন্তু এই ধরনের আর কিছু করার প্রয়োজন নেই, যখনই এটা থাকবে তখনই এক্স টু দি পাওয়ার 6 ইকুয়াল টু মাইনাস 1 পুট করবে। ওকে তাহলে দেখো এক্স টু দি পাওয়ার 18 প্লাস এর ভ্যালু বের করতে হবে, খুব সিম্পল। এক্স টু দি পাওয়ার 6 এর ভ্যালু যদি মাইনাস 1 হয় এখানে, এটাকে আমরা একটু আমি ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। দেখো এটার ভ্যালু আমরা এইভাবে লিখতে পারি, তাই তো, তাহলে 318 হচ্ছে, প্লাস এটার ভ্যালু কি করতে পারি স্কোয়ার করতে পারি, এগুলো যা আছে তাই রাখছি। এবার দেখো এটার ভ্যালু মাইনাস 1, তার পাওয়ার যদি কিউব হয় বেরোবে কত, মাইনাস 1ই বেরোবে, এক্স টু দি পাওয়ার 6 এর ভ্যালু মাইনাস 1 তার স্কোয়ার করলে কি বেরোবে, 1 বেরোবে, এটার ভ্যালু মাইনাস 1 প্লাস 1। ওকে দেখো সব ক্যান্সেল হয়ে যাচ্ছে, অর্থাৎ দ্য ভ্যালু ইজ 0। ওকে দেখো নেক্সট কোশ্চেন রয়েছে, এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু 1 যদি হয় এটার ভ্যালু আমাদের বের করতে বলা আছে, সেম টাইপের প্রশ্ন কিন্তু রয়েছে। তাহলে কি করব আমরা, এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু 1 হলে আমরা জানি এক্স টু দি পাওয়ার 6 ইকুয়াল টু মাইনাস 1, এটার ভ্যালু আমরা পুট করব। দেখো দেখো এক্স টু দি পাওয়ার 6 এর ভ্যালুটা তাহলে আমাদের এখানে পুট করতে হবে, দেখো এত লেখার কোনো প্রয়োজন নাই, শুধু 102 কে যদি ব্রেক করি 6 ইন্টু কত হচ্ছে 17, তাই তো, অর্থাৎ এক্স এর পাওয়ার 6 ইন্টু 17, এত লেখার দরকার নেই, 96 মানে 6 16 96, তাহলে 6 ইন্টু 16, এখানে হচ্ছে কত 6 ইন্টু 15, এখানে হচ্ছে 6 ইন্টু 14, এখানে হচ্ছে 6 ইন্টু কত 12, এখানে হচ্ছে কিছুই নেই। ওকে তাহলে এখানে এক্স টু দি পাওয়ার 6 এর ভ্যালু 17, 17 বিজোড় সংখ্যা, তাহলে মাইনাস এর উপর বিজোড় সংখ্যা থাকলে মাইনাস বের হবে, তাহলে জাস্ট এখান থেকে মাইনাস 1, এখান থেকে দেখো যে জোড় সংখ্যা রয়েছে তাহলে প্লাস 1, এখানে মাইনাস 1 প্লাস 1 মাইনাস প্লাস, ওকে প্লাস 1 যেহেতু এটাও জোড় সংখ্যা রয়েছে, এবং তারপরে রয়েছে প্লাস 5। ওকে তাহলে দেখো এটার সাথে এটা ক্যান্সেল, এটার সাথে এটা ক্যান্সেল, তাহলে 5 প্লাস 1 অর্থাৎ কত হচ্ছে 6। আজকের সেশন এই পর্যন্তই, যদি আজকের সেশনটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করে আমাদের জানাও ভিডিওটি কেমন লেগেছে, চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এই ধরনের ভিডিও পেতে এবং বিভিন্ন পরীক্ষার আপডেটস পেতে। তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই বাই।